আমাদের এক দিনী ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে সেন্ট আতর বা স্প্রে এগুলোর ভিতরে অ্যালকোহলযুক্ত থাকলে তা ব্যবহার করা যায় হবে কিনা জানতে চেয়েছেন সময় তো ভাই এ বিষয়টা একতলাফ রয়েছে ওলামায় গ্রামের ভিতরে একদল ওলামায়ে দিন বলেন যে এটা জায়েজ আছে আরেক দল বলেন যে এটা জায়েজ হারাম ব্যবহার করা যাবে না যারা নাজায়েজ বলেন তাদের দলিল হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই খামর মানে মদ মাদক মাদকদ্রব্য এটাকে অপবিত্র বলেছেন মানে নাপাক বলেছেন এটা হচ্ছে তাদের দলিল কেননা কম বেশি সবই নাফাক আর অন্য দল দিন তাদের মধ্যে রয়েছে সৌদি আরবের শেখ ইবনু ওসাই মিন রহমা উল্লাহ সহ আরও প্রতিপাই আলেম রয়েছে যারা বলেন যে ওটা জায়েজ আছে আর তাদের দলিল হচ্ছে যে যখন মদ হারাম করা হলো কোরআনের আয়াত দ্বারা পরিপূর্ণভাবে যখন মদকে সম্পূর্ণ হারাম করে দেওয়া হলো তখন ওই মদের কলস মদের ছেলে বা মদের যেগুলো যাতে মদ প্রস্তুত করা থাকতো মদিনাবাসীদের নিকটে তখন ওগুলো তারা ভেঙে চিরে রাস্তাঘাটে ওগুলো ফেলে দেয় মানে ভাসিয়ে দেয় একবারে হাটে বাজারে যেখানে ছিল সব ফেলে দেয় ভেঙে ফেলে দেয় ভেঙে ফেললে তখন ওই রাস্তাঘাটে তো মনে করেন যে র মদ এই এগুলো সব রাস্তাঘাটে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় আর ওর উপর দিয়ে মানুষজন চলাচল করে তো সাধারণভাবেই বুঝতে হবে যে যখন ওই মদ পানি জাতীয় মদ তরল ওগুলো যখন ফেলে দেওয়া হলো তো ওর উপর দিয়ে যখন মানুষজন হেঁটে রাস্তাঘাটে চলাচল করতে লাগলো তখন তো তাদের গায়ে পায়ে বা তাদের জোতায় যখন ওগুলো লেগে গেলো তখন তো ওটা নাপাক হয়ে যায়নি যদি ওটা নাপাক হতো মানে এরকম যদি হতো যে ওটা নাপাক হয়ে গেছে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেই দিতেন যে দেখো এটা এখানে যেখানে সেখানে ফেলা যাবে না এটা বাইরে ফেলতে হবে বা দূরবর্তী কোনো জায়গায় ফেলে আসতে হবে নতুবা মানুষের পায়ে লেগে গায়ে লেগে কাপড়ে লেগে নাপাক হয়ে যাবে এরকম কিন্তু বলা হয়নি তো ইবনু সাইম রাহিম তিনি এখান থেকে দলিল গ্রহণ করেছেন যে ওটা জায়েজ আছে আর যারা জায়েজ আছে তাদের ওই আয়াতের ব্যাখ্যা এটাই বলেন যে ওটা হুকুমগত দিক থেকে না নাপাক আছে মদ অ্যালকোহল এগুলো হুকুম মানে সারি হুকুম যেটা এর বিধানগত দিক থেকে ওটা নাপাক কিন্তু ওটা তো যারা সেন্ট ব্যবহার করে আতর ব্যবহার করে তো খায় না খেয়ে নেয় না এটা হচ্ছে গায়ে লাগায় তো এই জন্য এটাকে অনেকে জায়জ বলেছেন আরেকটা হাদিসের ব্যাখ্যায় তারা এটাও দলিল গ্রহণ করেছেন যে যে জিনিসে নিশা হয় তার কমও হারাম অনেক অল্পতেও অল্পও হারাম তো এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যেটা নিশা হয় তা অল্প হারাম তাই না তো এখন কথা হলো যদি কেউ সেন্ট ব্যবহার করে কিংবা আতর লাগায় গায়ে যে আতরে অ্যালকোহল আছে তাদেরকে নিশা হয় বা তাদেরকে এর মানে এগুলো ব্যবহার করার কারণে তাদেরকে কোনো ব্রেনের কোনো সমস্যায় হয় মাতলামি করে তারা করে না কিছুই বুঝতে পারে না এজন্য সব মিলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুই পক্ষেরই দলিল রয়েছে যদি কেউ ব্যবহার করে মাসিল হালে ইনশাল্লাহ চলবে আর সব থেকে ভালো হয় যে আতরে অ্যালকোহল মুক্ত মানে মদক দ্রব্য যাতে থাকে না যেটা এটা মানে অ্যালকোহল মুক্ত কিছু আতর আছে বা হাটে বাজারে পাওয়া যেতে পারে সেগুলো ব্যবহার করা এটাই থেকে বেশি ভালো বা পরেশগারের দিক থেকে ওটাই উত্তম এই হলো আপনার প্রশ্নের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত